বড্ড কঠিন সময়, রোজগার সে কবেই বন্ধ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল পুরোহিতদের, তাই সামনের দিনগুলোতে কিভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত ছিল সবাই। তাই সরকারি সাহায্য চেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছিল শ্রীরামপুর পৌরহিত্য কল্যাণ সমিতি। ক্যামেরার সামনে সরকারি হস্তক্ষেপের আবেদনও করেছিল তারা। এবার সেই আবেদনের সাড়া দিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট। প্রাথমিকভাবে রামপুর থানার পক্ষ থেকে মোট 80 জন দরিদ্র পুরোহিতদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। সংগঠনের প্রধান রঞ্জন মুখার্জি জানান, কঠিন এই সময়ে প্রশাসন আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাই এই সাহায্যে অনেকটাই সুবিধে হবে পরিবারের। আজকে এই যে সারা বিশ্বে যে লকডাউন চলছে, তাতে করে আজকে সবই বন্ধ। হ্যাঁ, আমাদের সব ব্রাহ্মণদের পুজো পাঠ সবই বন্ধ। তা আমরা সরকারের কাছে বা এবং আমাদের যে শ্রীরামপুর থানা আছেন, যে ওনাদের কাছেও আমরা আবেদন করেছিলাম, এবং আমরা একটা পুরোহিতদের লিস্ট আমরা থানাতে জমা দিয়েছিলাম। তাতে করে আমাদের থানার আইসি যে স্যার আমাদের বলেছিলেন যে আপনাদের একটা লিস্ট জমা দিন, আমরা আপনাদের জন্য চেষ্টা করব কিছু দেওয়ার। তা আজকে আমাদের স্যার এসেছেন, থানা থেকে এসেছেন, এসে আমাদের প্রত্যেককে উনি একটা সাহায্য করেছেন। তাতে করে আমরা ব্রাহ্মণদের তরফ থেকে ওনাকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ। হ্যাঁ, এবং শ্রীরামপুর থানাকেও অনেক ধন্যবাদ। সুজিতের রিপোর্ট, হুগলি।